তালেবান সরকারের শপথে থাকছে না রাশিয়া, স্বস্তি ভারতের। আফগানিস্তানে নতুন ড্রোনে হামলার হুমকি যুক্তরাজ্যের। শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালেবানের সর্বোচ্চ নেতার। আমারুল্লাহ সালের ভাইয়ের মরদেহ দাফন করতে দেয়নি তালেবান। এবার তালেবানদের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। কাবুল দখলে 22 দিন পর তালেবান অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয়। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন ও ইরান সহ 6 দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছে না রাশিয়া। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর বৈঠকের পর নয়াদিল্লি স্বস্তি বাড়িয়ে শুক্রবার ক্রেমলিন এই সিদ্ধান্ত নেয়। কয়েকদিন আগে রুশ সংবাদ সংস্থা RIA জানিয়েছিল, নতুন তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ব্রিক্সের বৈঠকের পরই রাশিয়ার সিদ্ধান্ত বদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত সোমবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান বলছে ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। ভারতের নাম ছিল না ওই তালিকায়। নিজেদের উদ্ভাবিত নতুন ড্রোন প্রোটেক্টর দিয়ে হামলার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এই হুমকি দেন। খবরে বলা হয়, আফগানিস্তানে তালেবান সন্ত্রাসী কার্যক্রম করে, তাহলে দেশটির লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন মোতায়েন করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার লিংশায়ারে একটি উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন সন্ত্রাসীদের হুমকি ঠেকাতে যা যা করা প্রয়োজন তাই করবে যুক্তরাজ্য। তালেবানদের অবশ্যই তাদের প্রতিশ্রুতি মাফিক দায়িত্ব পালন করতে হবে। বিবিসি জানায়, প্রোটেক্টর হলো প্রথম ব্রিটিশ সামরিক ড্রোন যা বাণিজ্যিক বিমান দ্বারা ব্যবহৃত আকাশসীমায় ওড়ার অনুমোদন পেয়েছে। এটি সর্বোচ্চ 40,000 ফুট উচ্চতায় কাজ করতে পারে। 260 মিলিয়ন পাউন্ড খরচে 16টি প্রোটেক্টরের জন্য চাহিদাপত্র দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রোটেক্টর অস্ত্র বহন না করে 5,000 নটিক্যাল মাইল পর্যন্ত ওড়ার ক্ষমতা রাখে। আফগানিস্তানের স্বঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে শরিয়া আইন বাস্তবায়ন করতে বলেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হায়াবতুল্লাহ আখন্দজাদা। কাবুল দখলের 3 সপ্তাহ পর গত মঙ্গলবার কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের। সরকারে প্রদান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দুকে, উপ প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার ও আব্দুল সালাম হানাফি। স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে। গত 15 আগস্ট আফগানিস্তান তালেবান দখলে যাওয়ার পর এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি আখুন্দজাদাকে, তবে মঙ্গলবার তিনি একটি বিবৃতি দিয়েছেন। তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম আখুন্দজাদা কোনো বিবৃতি দিলেন। আখুন্দজাদা বিবৃতিটি ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে ইসলামিক আইন ও শরিয়া আইন বাস্তবায়নে এই সরকার কঠোর পরিশ্রম করে যাবে। ভবিষ্যতে আফগানিস্তানের সব কর্মকাণ্ডই পরিচালিত হবে শরিয়া আইন অনুসারে। তালেবানের নতুন সরকার দেশটিতে দীর্ঘমেয়াদে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করে যাবে। আফগানদের উদ্দেশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা বলেন, তাদের উচিত হবে না দেশ ছেড়ে চলে যাওয়া। কারো সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের কোনো সমস্যা নেই। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন আখুন্দজাদা, আর এই কাজে সবাইকে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর সশস্ত্র সংগঠনটির অনেক নেতা প্রকাশ্যে আসেন, কিন্তু এখন পর্যন্ত আখুন্দজাদাকে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সেটাও নিশ্চিত নয়। তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ভাষ্য, আখুন্দজাদা এখন কান্দাহারে রয়েছেন। তালেবানের আরেক মুখপাত্র বলেছেন আখুন্দজাদা শিগগিরই প্রকাশ্যে আসবেন। আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালের ভাই রুহুল্লাহ আজিজকে হত্যার পর পরিবারকে তার দেহ দাফন করতে দেয়নি তালেবান। গোষ্ঠীটি বলছে তার শরীর পচা উচিত। বৃহস্পতিবার পান্দশির উপত্যকায় তালেবানের সঙ্গে যুদ্ধে নিহত হন রুহুল্লাহ, তবে তাকে হত্যার আগে নির্যাতন করা হয় বলে দাবি পরিবারের। এ বিষয়ে পরিবারের সদস্য এবাদুল্লাহ সালে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা আমার চাচাকে হত্যা করেছে, দাফন করতে দেওয়া হয়নি। এমনকি তালেবানের সদস্যরা বলছে তার দেহ পচন ধরা উচিত। সম্প্রতি তালেবানের হাতে পাঞ্জশিরে পতন ঘটে। তালেবান দাবি করছে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে পাঞ্জশির উপত্যকা দখল নিতে সমর্থ হয় তারা, কিন্তু এমন দাবি অস্বীকার করে আসছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট।
এই ফ্রন্টে আছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালে। বর্তমানে আহমেদ মাসুদ ও আমারুল্লাহ সালে কোথায় আছেন তা অস্পষ্ট। কারো মতে তারা দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটি থেকে আমেরিকানদের অন্যত্র সরিয়ে নিতে সহযোগিতা পেয়ে তালেবানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটি জানায় তালেবান দক্ষ ও সহায়ক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেন, কাতার এয়ারওয়েজের একটি চার্টার ফ্লাইটে কাবুল থেকে লোকজনকে দোহায় সরিয়ে নেওয়া ছিল ইতিবাচক প্রথম পদক্ষেপ। তিনি বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার ফ্লাইটে মার্কিন নাগরিক ও আফগানিস্তানের আইনগত বৈধ স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নিতে তালেবান সহযোগিতাপূর্ণ আচরণ করছে। তারা আমাদের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে, দক্ষতা ও পেশাদার আচরণ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন, প্রায় 40 মার্কিন নাগরিক কিংবা আফগানিস্তানের স্থায়ী বাসিন্দাকে ফ্লাইটে উঠতে বলা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে 21 জন সাড়া দিয়েছে। সামনে আরও ফ্লাইট পরিচালনা করব আমরা। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল শতাধিক আমেরিকান নাগরিক আফগানিস্তানে রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নেট প্রাইস বলেন, যারা সেখানে অবস্থান করছেন তাদের সঙ্গে আফগানিস্তানের সংযোগ রয়েছে। তারা সেখানে রয়ে যাবেন নাকি আমেরিকায় চলে আসবেন, মোটামুটি কঠিন সিদ্ধান্তই নিতে হচ্ছে তাদের। তারা এখন চলে আসতে অস্বীকার করলেও সুযোগ হারাবেন না, পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টালে আমেরিকা চলে আসতে পারবেন। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে অর্থ আটকা, তাই অর্থের যোগান না থাকায় আফগানিস্তানের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ, যা কয়েক লাখ আফগানকে দারিদ্র ও ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার 20 বছর পূর্ণ হওয়ার দিন আফগানিস্তানের তালেবান গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠন করতে হলে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, জনবল, বিদেশি সমর্থন ও বিশাল পরিমাণ অর্থের। তবে নতুন সরকার গঠনের পর বিদেশি সমর্থন ও অর্থের যোগানের বিষয়টি অনেকটাই পিছিয়ে আছে দেশটি। তিনি বলেন, আফগানিস্তানে অপ্রত্যাশিত পট পরিবর্তন দেখলে বোঝা যায় সামরিক হস্তক্ষেপ ও শক্তির রাজনীতি দিয়ে গণতন্ত্র পাওয়া যায় না। গেল 20 বছরে সামরিক শক্তির পতন হয়েছে। চীনের পর আফগান সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়াও। তবে আফগানিস্তানে বর্তমান মানবিক পরিস্থিতিতে নিঃশর্তভাবে সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। এদিকে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলায় 20 বছর পূর্তির দিন আফগানিস্তানে তালেবান গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শপথ অনুষ্ঠানে চীন ও ইরানসহ 6 দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।